তা আজকে খুবই নতুন এবং ব্যতিক্রমী একটি বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব এই বাড়িটা দেখতে ইংরেজি প্লাসের মতো দেখতে অর্থাৎ বাংলা যেটাকে আমরা যোগ চিহ্ন বলি এটা দেখতে অনেকটা যোগ চিহ্নের মতো মনে হবে তো এই বাড়িতে প্রয়োজনীয় সব কিছুই রয়েছে তো ভিতরে সেটা আমরা দেখবো চাল সরিয়ে তো প্রথম দিকে দেখুন বাড়ির বাইরের ডিজাইনটা খুবই সুন্দর করে করা হয়েছে বাড়ির এটা হচ্ছে মেন গেট এই গেটতে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে এবং এই গেটের দুই পাশে দুটি কলম রাখা হয়েছে এই চালটাকে ধরে রাখার জন্য তো এই ভিতরে ঢুকলে আমরা প্রথমে এখানে একটু বারান্দা আকৃতির একটা জায়গা পাবো অর্থাৎ আকারে তো ভিতরে বসার জায়গা রয়েছে এবং এদিক দিয়ে গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং উপরে নিচে হাফল করে করা হয়েছে এবং এই বাড়ির নাম লেখার জন্য এই জায়গাতে ব্যবহার করতে পারেন এই জায়গাটুকু আপনি আপনার বাড়ির নাম এই জায়গায় লিখতে পারেন তো বাড়ির অন্যান্য পাশগুলো দেখি তো এই পাশের ডিজাইনটা এরকম হবে এখানে দেখুন এভাবে কন্যা করে তৈরি করা হয়েছে এবং এই পাশে এটা একটা বেডরুম রয়েছে এখানে একটা টয়লেট রয়েছে তো এখানেও কন্যা করে তৈরি করা হয়েছে এবং এটা হচ্ছে পিছনের একটি বেডরুম পিছন সাইডের এটা হচ্ছে ডিজাইন এবং এটি হচ্ছে এখানেও কন্যা করে তৈরি করা হয়েছে এখানে একটি জানলা রাখা হয়েছে এবং এটি হচ্ছে ডান পাশে একটি বেডরুম রাখা হয়েছে বেডরুম প্লাস টয়লেট আছে এখানে তো এ হচ্ছে বাড়িটার বাহিরের অর্থাৎ এক্সটিরিয়ার থ্রি ডি ভিউ এরপর যে আমরা উপরের চাল সরিয়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুম লেয়ার দেখব তো এটি হচ্ছে এই বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুমের লেআউট তো মেন গেটে ঢুকে আমরা এই বারান্দা অথবা আকৃতির যে স্পেস রাখা হয়েছে এখানে প্রবেশ করব তো এখান থেকে আমরা এই ডোর দিয়ে এই ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করলে আমরা প্রথমে পাবো ড্রয়িং স্পেস অর্থাৎ যেটাকে আমরা লিভিং স্পেস বলে থাকি তো লিভিং স্পেসের এখানে দেখুন সোফা পশিয়ে এখানে বসার জায়গা করা হয়েছে এবং এটি হচ্ছে টিভি স্পেস এবং ডানে বামে কিছু সোফা রাখতে পারেন অর্থাৎ ফার্নিচার রাখতে পারেন এবং এখান থেকে আমরা সামনে গেলে পাবো ডাইনিং স্পেস এটি হচ্ছে ডাইনিং স্পেস এবং এটি ডাইনিং টেবিল তো এই ডাইনিং স্পেসের পাশে এটি হচ্ছে কিচেন অর্থাৎ রান্নাঘর তো এই ডাইনিং স্পেস থেকে আরেকটু সামনে গেলে আমরা আরেকটি বেডরুম পাবো এই বেডরুমের দুটি জানালা রাখা হয়েছে দুই পাশে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করার জন্য এবং ডান থেকে গেলে আমরা আরও একটি বেডরুম পাবো এই বেডরুমে দুটি জানালা রাখা হয়েছে দুই পাশে এবং এখানে রয়েছে কমন টয়লেট অর্থাৎ পূর্ব জন্য এটি হচ্ছে কমন টয়লেট তো আমরা বাম দিকে গেলে পাবো আরও একটি বেডরুম এটি হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুমের অ্যাটাচ টয়লেট রয়েছে এটি হচ্ছে অ্যাটাস টয়লেট এবং এটি হচ্ছে শাওয়ার অর্থাৎ বাথরুমের জন্য এইটুকু স্পেস ব্যবহার করতে পারেন এবং এই বেডরুমে দুটি জানালা রাখা হয়েছে দুই পাশে এবং ড্রয়িং ডাইনিং স্পেসে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করার জন্য তিনটি জানালা রাখা হয়েছে তিন পাশে এই কর্নারে একটি এই কর্নারে একটি এবং এই পাশে রয়েছে আরও একটি তো তিনটি জানালা রয়েছে পর্যাপ্ত আলো বাতাস যাতে ভিতরে প্রবেশ করতে পারে সেই জন্য তিনটি জানালা রাখা হয়েছে তো এ হচ্ছে বাড়িটার ইন্টেরিয়র ভিতরের রুমের লেআউট এ পর্যায়ে আমরা বাড়িটার টু ডি ফ্লোর প্লান বিস্তারিত মাপ সহ দেখে নেব প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য প্রস্তুত আমরা টু ডি ফ্লোর প্লান থেকে জেনে নেব তো এটি হচ্ছে এই বাড়ির টু ডি ফ্লোর প্লান তো দেখুন এই আমরা মেন গেট ঢুকে প্রথমে বারান্দার ভিতরে প্রবেশ করবো বারান্দাটার সাইজ হচ্ছে বারো ফিট দশ ইঞ্চি বাই সাত ফিট সাত এবং এই বারান্দা থেকে ভিতরে প্রবেশ করলে আমরা লিভিং স্পেস পাবো লিভিং স্পেসের মাপটা হচ্ছে একুশ ফিট আট ইঞ্চি বাই হচ্ছে চৌদ্দ ফিট আট ইঞ্চি এভাবে আছে একুশ ফিট আট ইঞ্চি এবং এদিকে আছে চোদ্দ ফিট আট ইঞ্চি এবং এটি হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের মাপটা হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট এবং এটি হচ্ছে কিচেন কিচেনের মাপটা হচ্ছে সাত ফিট নয় ইঞ্চি বাই আট ফিট আট ইঞ্চি এবং সামনে গেলে আরও একটি বেডরুম পাবে এই বেডরুমের মাপ হচ্ছে বারো ফিট বাই দশ ফিট এবং ডান দিকে গেলে এখানে চাইল্ড বেডরুম পাবো এই বেডরুমের মাপ হচ্ছে বারো ফিট বাই দশ ফিট এবং এটি হচ্ছে কমন টয়লেট কমন টয়লেটের মাপটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট এবং বাম দিকে গেলে আমরা মাস্টার বেডরুম পাবো এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই দশ ফিট এবং এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট মাস্টার বেডরুমের জন্য তো টয়লেটের অংশটার মাপ হচ্ছে সাত ফিট বাই চার ফিট এবং ড্রেসিং এর অংশটার মাপ হচ্ছে চার ফিট নয় ইঞ্চি বাই চার ফিট তো এ হচ্ছে বাড়িটার টুটি ফ্লোর প্লান এবং বিস্তারিত মাপজোক এ পর্যায়ে আমরা জেনে নেব এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে তো এবারটা ডিজাইন করা হয়েছে প্রায় এগারোশো স্কোয়ার ফিট জায়গার উপরে তো এই এগারোশো স্কোয়ার ফিট জায়গার টোটালি আপনি যদি এভাবে বাড়ি করেন তাহলে আপনাকে প্রায় নয় লক্ষ টাকা খরচ করতে হবে নয় লক্ষ টাকা খরচ করলে আপনি এই বাড়িটা টোটালি এ টু জেড কমপ্লিট করতে পারবেন তো এবারের খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো বাড়ির ডিজাইনটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের বাড়ির ডিজাইন আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিওর্স আজকে পর্যন্ত পরবর্তী কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ